আপনি যে বেহালাটা দিয়ে দুরুদ বাজাইলেন এটা কি কোনো হাদিস দলিলে আছে কিনা? আর একা বাজাইলেন, বাকি যন্ত্র যারা তাদেরকে নীরব রাখলেন, আপনি শুধু একা বাজাইলেন, তারা বাজাইতে দিলেন না কে? এটাই তো বিষয়। তো মন চাই যা আচ্ছা আমিও একটু দুরুদ বাজাইছে ডোলটা দিয়ে আস্তে আস্তে, কিন্তু এ ভাই একা একা বাজাইছই আপনি এই বেহালা দিয়া, এটা কি কোনো হাদিসে কি নিষেধ আছে যে দুরুদ অন্যান্য যন্ত্র দিয়াও বাজানো যাবে না? এটা কি বিষয়টা এখানেই না, আরো এর মধ্যে অন্য কিছু আছে? আমার আমি বুঝতে পারি না এই বিষয়টা ভাইয়ের, তাই ভাইয়ের কাছে আমার এই বিষয়টা একটু বুঝার এবং জানার দরকার। তো এইটুকুই থাকবে। আমি মঞ্চের শুরুতে বেহালা দিয়া বাজাইলাম দুরুদ, যখন তার কথা হইল যে আপনি যে বেহালা দিয়া দুরুদ, আপনি যে বেহালাটা দিয়ে দুরুদ বাজাইলেন এটা কি কোনো হাদিস দলিলে আছে কিনা? আর আপনি একা বাজাইলেন, বাকি যন্ত্র যারা তাদেরকে নীরব রাখলেন, আপনি শুধু একা বাজাইলেন, তারা কি মন চায় না বাজানোর জন্য তারা বাজাইতে দিলেন না কে? এটাই তো বিষয়। বিষয়টা হইল যন্ত্রিকের কাজ কি শিল্পীর সাথে বাজানো। কিছু কিছু বিষয় থাকে যখন আমি কথা বলতেছি এই ক্ষেত্রে কিন্তু যন্ত্রিকের বাজানোর অধিকার বা দরকার নাই। দলিল যদি তোমার দেওয়া হয়, এখানে অজস্র দলিল আছে, তুমি কোন জাতের দলিলে বিশ্বাসী এটা আগে তোমার অবগত হওয়া লাগবে। আচ্ছা, এই দুনিয়ার মধ্যে আমাদের বাংলাদেশের মাধ্যমে যদি আদালত থেকে একটা অর্ডার আসে যে আমাদের হাইকোর্ট থেকে একটা অর্ডার আসলো এই অনুষ্ঠানটা আজকে হবে না, এই অর্ডারটা মানতে হবে না? হ্যাঁ, এখন সব চাইতে বড় আদালতের যদি অর্ডার আসে তাহলে এটা যদি মানতে হয়, তার চাইতে আরেকটা বড় আদালত আছে যেটা হইলো জ্ঞানী মানুষের বিবেক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে 114টা সূরার মাধ্যমে কিন্তু আল্লাহর আলোচনা শেষ না। রশি সরকার একটি গান লেখছে, যুগে যুগে আল্লাহর কিতাব হইতেছে নাজিল, আমানুদের কথাবার্তা সেই কিতাবের ফেল। মানে আমানুদ মানে ইমানদার ব্যক্তি, যারা তারা যেটা বলে সেটা কোরআনের সমতুল্য। আমার আল্লাহ বলছে আমার বান্দা যখন আমি আল্লাহর এবাদত বন্দিগি করতে করতে আমার সাথে মিক্স হয়ে যায়, তখন আমি আমার বান্দার চোখ হয়ে যায়, আমার বান্দা যা দেখে আমি আল্লাহই তা দেখি, আমি আমার বান্দার কর্ণ হয়ে যাই, আমার বান্দা যা শুনে আমি আল্লাহ তা শুনি, আমি আমার বান্দার মুখ হয়ে যাই, আমার বান্দা যা বলে আমি তা বলি। এই ব্যক্তিটি কারা? এই ব্যক্তিটি হইল ওলি আউলিয়া, যারা পীর মাশায়েখ, যারা প্রকৃত মানুষ, সেই প্রকৃত মানুষের পক্ষে রায় এসেছে এই খাটের বেহালা দিয়া দুরুদ বাজানো জায়েজ। এর সে বড় দলিল তোমার কাছে আর কি দরকার? এর সে বড় দলিল কি দরকার? আমি যারে আমার গুরু মানি, এটাই আমার কাছে সবচেয়ে বড় দলিল, এটাই আমার কাছে সবচাইতে বড় দলিল। এখন এই দুরুদ বাজাইলাম, এটা খাটের বেহালা দিয়া বাজানিটাই রয়েছে আরেকটা ক্ষমতা, এটা হইলো আরেকটা ক্ষমতা। এটা আসলে একটা বাহিরের আলোচনা, এটা কোনো আলোচনা না, তবে এটা বাজাইলে সমস্যা নাই। তুমি যদি এটি খাটের বেহালা দিয়া তুমি দুরুদ বাজাইতে পারো, এটা তোমার জন্য একটা গুণ, তোমার জন্য আলাদা একটা পাওয়ার, কারণ এই খাটের বেহালাটা দিয়া তুমি আল্লাহ রাসূলের গুণগান করলা, এটা তোমার একটা গুণ। এখন যদি তুমি আবার উত্তাপ বলো যে কোরআনে তো কোনো হানে নাই, এখন কোরআনে 114টা সূরা 6666টা আয়াতের মধ্যে কোনো জায়গায় কিন্তু গান করাও কইছেন আল্লাহ। গান যেই যে আমরা এতগুলা মানুষ একখানে হইছি আজকে গান গাইতেছি, তুমি একজন আমি একজন আনছি, এটা কিন্তু কোরআনের কোনো ফাইতা না। বুকারি শরীফের একটা হাদিস আছে, আমরা যে গান বাজনা করি, তবে আর একটা বিষয়
সেটা হলো কোরআনে কোন জায়গায় আল্লাহ নিষেধ করে নাই যে এই গান বাজনা তোমরা করতে পারবা না। এখানে অনেক আলোচনা হয় যে আসিবি হয়তো সব আলাপ করলে তো এটি সবটি দেখবো, আমরা রে খুঁজে আমরার ভাগ গুলা খুঁজে কিছু সংখ্যক মানুষ আছে যারা মাজার বিরোধিতা করে, এরকম কিছু মানুষ আমাদের ভুলগুলা খুঁজে। তো যাক, এটা আসলে বাহিরের আলোচনা, এটা ভিতরের আলোচনা না, আলোচনাটা এরকম ভাবে আমারে তুমি ধরতে পারো যে জায়গায় ধরলে দুই চারটা কথা আমি বলতে পারবো, যে কথাগুলা বললে আজকে যারা আসছে তাদের ভিতরে কিছু নেওয়া যাইতে পারে।